এই আপনি ইউটিউবে লিখেছেন আমি সিঙ্গাপুর প্রবাসী আমি ক্যাটারিংয়ের খাবার খাই যতটুকু খাবার দেওয়া হয় পুরোটা খেতে পারি না প্রত্যেক দিনে কিছু না কিছু ফেলে দিতে হয় সেজন্য আমার কি গুণা হবে খাবার অপচয় করা গুনাহের কথা অবশ্যই আল্লাহ রব্ল আলম কনেক বলেছেন কুলু ওয়াবু তোমরা খাও পান করো আল্লাহ তুসরিবু তবে অপচয় করো না এর না হলে কারণ আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না বিধায় আপনি এটি করবেন না যেটি করতে পারেন সেটা হলো যে ক্যাটারিং থেকে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দেয় সেটা আপনার লাগে না তো অতিরিক্ত যেটা আছে সেটা আপনি পরবর্তীতে খেয়ে ফেলেন রেখে দেন অথবা আশেপাশে কোনো পশু পাখি কেউ যেন খেতে পারে সেরকম কোনো জায়গায় রেখে দেন যেন তারা খেতে পারে কোনো কিছুতে করে নিয়ে তাদের একটু দূরে হলেও আপনি কিছুটা হেঁটে হলেও তাদের মানে খাবার হিসাবে দিতে পারেন অর্থাৎ একেবারে ময়লার ড্রামে ফেলে দেওয়া উচিত নয় জায়েজ নয় যথাসম্ভব চেষ্টা করবেন নিজে ভোগ করার অথবা কোনো পশু পাখিকে দিয়ে সেটা খাওয়ানোর হালিবাসাদ